হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তানভীর ফারুক তামিম তোমাদের মাঝে ফিরে এসেছি ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্যের ষষ্ঠ নম্বর পার্ট নিয়ে। আজকের পার্টে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো কিস্তির পরিমাণ কিভাবে নির্ণয় করা হয় এবং ঋণ পরিশোধ সূচি আমরা কিভাবে তৈরি করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের লেসনে। আজকে আমরা প্রথমত দেখব কিস্তির পরিমাণটা কিভাবে নির্ণয় করব। সো আমাদের বোর্ডে একটা প্রশ্ন আছে, আমরা আগে প্রশ্নের দিকে চলে যাই। আমাদের বোর্ডে আমরা দেখতে পাচ্ছি মিসেস তানবি এবিসি ব্যাংক থেকে 5 বছর মেয়াদি, কত বছর মেয়াদি? 5 বছর। 5 বছর মেয়াদি 20 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে একটা তিনি ব্যাংক, যে ব্যাংকের নাম হলো এবিসি ব্যাংক, ওই এবিসি ব্যাংক থেকে তিনি 5 বছরের জন্য 20 লক্ষ টাকা কি গ্রহণ করে? ঋণ গ্রহণ করে। ব্যাংক প্রতি বছর, এখানে শব্দটা একটু মাথায় রাখতে হবে, প্রতি বছর, প্রতি মাসে বলে নাই, প্রতি বছর বলছে, শুরুতে শেষে কিছু বলে নাই। যদি শুরুতেও না বলে, যদি শেষও যদি না বলে, তখন আমায় কী ধরে নিতে হবে? সেটা হচ্ছে কোন মূল্য, শেষে যেটা শেষে আমরা করি ওইটাকে ধরে নিতে হবে। তাহলে প্রতি বছরের শেষে 12% হারে আমাকে কী প্রদান করবে? সুদ প্রদান করবে। আমাকে বের করতে বলছে তিনি 5 বছর সমান কিস্তিতে অর্থ পরিশোধ করতে চান, প্রতি বছর সে সমান কিস্তিতে অর্থ পরিশোধ করতে চায়। ক নাম্বার রিকোয়ারমেন্ট আমাকে বলছে কিস্তির পরিমাণ কত। আমরা এতদিন পর্যন্ত এই টাইপের কোনো অঙ্ক দেখি নাই যেখানে কিস্তির পরিমাণ কত এটা বের করতে বলে। আমরা জানি কিস্তি সমান সমান কি জানি, বা কিস্তির মান কোনটা সমান সমান আমরা কিস্তি জানতাম এতদিন, এ সমান সমান কিস্তি জানতাম এতদিন পর্যন্ত। আমাদের সবগুলো মান দেওয়া ছিল, এর মানটা মানে সবগুলো মান দেওয়া ছিল, আমরা পিবি এনইটি বের করলো ওটা, অথবা এফবি এনইটি বের করলো ওটা, ওই মানটা বের করতাম। কিন্তু আজকের অঙ্কের মধ্যে আমরা হচ্ছে কোনটা বের করবো? এর মানটা বের করবো। আমাদেরকে এর মানটা দেওয়া নাই, ওই এর মানটাকে কী করবো? বের করবো। কোন সূত্র অ্যাপ্লাই করে করবো? এখানে আমাকে কি বলছে, 5 বছর মেয়াদের জন্য আমি 20 লক্ষ টাকা কী গ্রহণ করবো? ঋণ গ্রহণ করবো। তাহলে যে 5 বছরের জন্য আমি যে ঋণটা গ্রহণ করবো, ওই ঋণকৃত টাকাটা আজকের মূল্যটা কত টাকা ওটা বের করবো। মানে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু এনুইটি সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা সলভ করবো। সো প্রেজেন্ট ভ্যালু এনুইটি সূত্র বলতে আমরা কোনটা করবো? এখানে প্রতি বছর বলছে, তাহলে আমি আসবে না, প্রতি বছরের শেষে, শুরুতে কিছু বলে না, তাহলে আমরা শেষে ধরে নিব। যদি শেষে ধরে নিই তাহলে কি আসবে না? ল্যাসওয়ালা যেটা ছিল ওই ল্যাসওয়ালাটাও আসবে না। তাহলে আমরা সূত্রটা একটু করে লিখি, প্রেজেন্ট ভ্যালু এনুইটি সমান সমান ইনটু 1 - 1 ডিভাইডেড বাই 1+i হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i। আমরা এই সূত্রের মধ্যে কী করবো? মানগুলো বসাই অঙ্কটার আনসারটা বের করবো। আমাদের এখানে এতদিন পর্যন্ত আমরা প্রেজেন্ট ভ্যালু এনুইটির মান বের করতাম, কিন্তু আজকে আমাদের এই অঙ্কের মধ্যে প্রেজেন্ট ভ্যালু এনুইটির মান দেওয়া আছে, কত টাকা? 20 লক্ষ টাকা। তাহলে প্রেজেন্ট ভ্যালু এনুইটি হবে আমাদের জন্য কত টাকা? 20 লক্ষ টাকা। এরপরে আয়, আয়ের মান বলছে আমাকে 12% বা 0.12। এরপরে বলছে আমাকে এন, এনের মান বলছে আমাকে 5 বছর, এবং এ দ্যাট মিনস কিস্তি, কিস্তির পরিমাণ কত এটা আমাকে বের করতে বলছে, এটার মান আমরা জানি না। সো এখন শুধুমাত্র এখানে মানটা বসাই দিই। আমরা ক্লাস 9-10 বা আরও ছোটোবেলায় 6-7 যেভাবে সরলীকরণ করছি, ওভাবে জাস্ট সরলীকরণ করলে আমাদের আনসারটা চলে আসবে। সো আমরা একটু করে করি। প্রথমত আমরা যেহেতু এদিকে মানটা বসাচ্ছি, এই জন্য আমাদের এখানে একটা বা লিখতে হবে, বা পিবি এনুইটির মান হচ্ছে আমার কত টাকা? 20 লক্ষ টাকা, সমান সমান এ, এর মান আমরা জানি না, তাই এই জন্য এ রেখে দিলাম। 1 - 1 ডিভাইডেড বাই 1+0.12 হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 0.12। এরপরে বা আমার এদিকে আছে 20 লক্ষ টাকা, সমান সমান এ ইন্টু, ঠিক আছে, এ ইন্টু, আমি একেবারে, তোমাদেরকে যেহেতু এতদিন ধরে অঙ্ক করাচ্ছিলাম সো তোমরা ক্যালকুলেশনটা জানো, এই জন্য আমি শর্টকাটে করতেছি। প্রথমত আমি 1+0.12 ওইটার উপরে পাওয়ার দিব কত? 5, যোগ করে উপর 5 পাওয়ার দিব, একটা মান আসবে, ওই মানটাকে 1 দিয়ে ভাগ করব, তাও একটা মান আসবে, ওই মানটা আবার 1 থেকে কি করে দিব? বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমাদের নিচে আসে কত? 0.12, এটা সেম থাকবে। তাহলে এই উপরে পুরো কাজটা করার পর আমাদের উপরে একটা মান আসবে, পুরো মানটা আমি যদি লিখি 0.43257314 এই পুরো একটা মান আসবে। এখন বলতে পারো এতদিন পর্যন্ত আমরা অঙ্ক করার সময় 4 ঘর বলছিলাম, আজকে আমি এত বড় ঘর কেন নিলাম? জাস্ট আমি সুবিধার জন্য নিয়েছি, তোমরা কী হচ্ছে যদি চাও 4 ঘর করে ধরে করো, কোনো অসুবিধা হবে না, কোনো আপত্তি নাই এখানে, ঠিক আছে, 4 ঘর করে করলেও হবে। এখন এই মানটাকে এই মানটা দিয়ে আগে একটু করে ভাগ করে নিব। আগে এই মানটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে আমার আগে এই পাশে আগে থেকে আসা হচ্ছে কত টাকা? 20 লক্ষ টাকা, সমান সমান এ ইন্টু, আমরা পুরো মানটাকে যদি একসাথে যদি ভাগ করে ফেলে তখন আমাদের একটা মান আসবে, সেই মানটা হচ্ছে 3.3604
4777 6202 এই মানটা আসলো 3.604776202। এখন আমরা একটু করে সরলীকরণ করব, এ পাশে যে মানটা আছে পুরো মানটাকে এই পাশে নিয়ে আসবো, আর এ পাশে যে মানটা আছে ওই মানটাকে পুরোপুরি ও পাশে নিয়ে যাব। তাহলে কি লিখতে পারি আমরা, ইনটু 3.60477 6202 ইজ ইকুয়াল টু 20 লক্ষ। ঠিক আছে, এখন এখন কি কাজ, এর মান বের করব, এর সাথে এই পুরো মানটা কি আকারে আছে, গুণাকার আছে। যদি গুণাকার থাকে পাশে আসলে কি হয়ে যাবে, সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এবার নর্মাল আমরা যদি ভাগ করে দিই, বা এ সমান সমান আমাদের উপরে থাকবে কত টাকা, 20 লক্ষ টাকা, আর নিচে চলে আসবে কত, 3.604776202। যদি ভাগ করি তখন আমাদের আলটিমেটলি এর মান চলে আসবে। তাহলে এ সমান সমান কত হবে, উপরে যে 20 লক্ষ আছে, কেউ যদি ভুলে আনসার ভাগ 20 লক্ষ দাও তাহলে আনসার আসবে না, আগে আমাকে 20 লক্ষ দিতে হবে। তাহলে 20 লক্ষ ভাগ আনসার দেওয়ার পর আমাদের মান আসবে 5,54,819 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে কি দাঁড়ালো, প্রতি বছর শেষে আমরা যদি 5,54,819 টাকা করে যদি কি করি, প্রদান করি ব্যাংকে, তাহলে 5 বছর পরে আমরা যে 20 লক্ষ টাকা নিতাম, ওই 20 লক্ষ টাকার ঋণের মেয়াদটা কি হবে, শেষ হবে। এটা ছিল আমাদের কিস্তির পরিমাণ বের করার নিয়ম। ঠিক সেমভাবে আমাকে কোনো অঙ্কের মধ্যে যদি ফিউচার ভ্যালুর মান দেওয়া থাকে, তখন আমরা কি করব, সেই সেম স্টাইলের মধ্যে অঙ্কটা করে আসবো, প্রকান্তর করা থেকে শুরু করে সবগুলো এইভাবে এই নিয়মটাই করে আসবো। মানে কিস্তির অঙ্ক বের করার জন্য, কিস্তির পরিমাণ বের করার জন্য আমাদের পুরোপুরি এই নিয়মটাকে কী করতে হবে, মেনটেন করতে হবে, এই নিয়মটাই মেনে চলতে হবে। একপরে এটা গেল আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট। এরপর আমরা খ নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। এবার আমরা খ নাম্বার রিকোয়ারমেন্টটা নিয়ে আলোচনা করব। আমাদের খ নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছিল, ঋণ পরিশোধ সূচি অথবা অ্যামোর্টাইজেশন সূচি তৈরি করতে বলেছে। আমাদের মাঝে মাঝে পরীক্ষার মধ্যে প্রশ্নে এরকম বিষয় আসতে পারে, যদি কোনো প্রশ্নের মধ্যে ঋণ পরিশোধ সূচি অথবা অ্যামোর্টাইজেশন সূত্র যদি বা সূচি যদি আমাকে করতে বলে, তখন আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে কি, একটু আগে আমরা ক নাম্বার রিকোয়ারমেন্টে যে কাজটা করেছিলাম, মানে প্রেজেন্ট ভ্যালু এনুইটি সূত্র দিয়ে যে কিস্তির পরিমাণটা বের করছিলাম, ওটা হুবহু আগে করে ফেলতে হবে একবার। ওখানে করে ওটার থেকে আমাকে যে কিস্তির পরিমাণ ওটা আমাকে বের করতে হবে। আমি আবার বলতেছি, যদি ঋণ পরিশোধ সূচি যদি করতে বলে, আগে আমাকে প্রেজেন্ট ভ্যালু এনুইটির যে সূত্রটা রয়েছে ওই সূত্র দিয়ে আগে আমাকে কিস্তির পরিমাণ বের করতে হবে। আবার বলতেছি, প্রেজেন্ট ভ্যালু এনুইটির সূত্রটা দিয়েই কার পরিমাণটা বের করতে হবে, কিস্তির পরিমাণটা বের করতে হবে। কিস্তির পরিমাণ বের করার পরে এরপর হচ্ছে আমরা একটা কী তৈরি করতে পারবো, ঋণ পরিশোধ সূচি তৈরি করবো। সো আমরা এখন দেখবো একটা ঋণ পরিশোধ সূচি কীভাবে তৈরি করে। ঋণ পরিশোধ সূচি যদি আমাকে তৈরি করতে বলে, তখন আমাকে এই ফর্মেটে একটা কী সাজায় নিতে হবে, ঘর সাজায় নিতে হবে। এখানে আমি কী কী করেছি একটু করে যদি বলি, প্রথমত সবার আগে আমাকে আনতে হবে বছর, 2 নম্বর আনতে হবে বছরের শুরুতে ঋণের পরিমাণ, 3 নম্বর আনতে হবে কিস্তির পরিমাণ, 4 নম্বর আনতে হবে সুদের পরিমাণ, 5 নম্বরে আসলের পরিমাণ, 6 নম্বরে বছরের শেষে ঋণের পরিমাণ। এখন প্রশ্ন হতে পারে বা প্রশ্ন থাকতে পারে, উপরে আমি 1, 2, 3, 4 লিখছি, এগুলো মানে কি, এগুলো মানে কি, আমরা অঙ্কের ক্ষেত্রে গেলে একেবারে ইজিলি করে কি করে দিব, বুঝাই দিব। আচ্ছা, আমরা যে ঋণটা নিয়েছিলাম এটা কত বছরের জন্য নিয়েছিলাম, 5 বছরের জন্য। এই জন্য আমরা এখানে কি করব, 1, 2, 3, 4, 5 এবার সিরিয়ালি লিখে ফেলবো। দেন বছরের শুরুতে ঋণের পরিমাণ, আমরা ঋণটা গ্রহণ করছিলাম কত টাকা, বছরের শুরুতে যে আমরা ঋণ নিয়েছিলাম ওই ঋণটা কত টাকার জন্য নিয়েছিলাম, 20 লক্ষ টাকা। তাহলে আমাদের বছরের শুরুতে ঋণের পরিমাণ হবে কত টাকা, 20 লক্ষ টাকা। ঠিক আছে, কিস্তির পরিমাণ, কিস্তির পরিমাণ আমরা কখন বের করছিলাম, ক নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিলাম, আমি একটু পাশে লিখে রাখছি কিস্তির পরিমাণ কত, 5,54,819। এটা প্রতি বছর সেম না, কেমনে সেম বুঝতেছি, তিনি 5 বছর সমান কিস্তিতে টাকাটা পরিশোধ করতেছেন। তাহলে আমরা কিস্তির পরিমাণে সবগুলোতে 5 বছরের জন্য সবগুলোতে এটাকে লিখে ফেলবো, 5,54,819 এটা সব বছরে লিখে ফেলবো। দেন এরপর আসছি যে আমরা কিসে, সুদের পরিমাণ। আচ্ছা ভালো কথা, সুদের পরিমাণ, যে সুদের পরিমাণটা আমরা কেমনে বের করবো, ওই যে উপরে যে বিষয়টা লিখে দিয়েছিলাম, 4 নম্বর করে আমরা কী কাজটা করব, 2 নম্বর করে আমার যে টাকাটা থাকবে ওই টাকাটার উপর আমরা পার্সেন্ট দিব, কত পার্সেন্ট দিব, আমার অঙ্কে যত পার্সেন্ট বলে। এই অঙ্কের ক্ষেত্রে কত পার্সেন্ট বলছিল আমাকে, 12% বলছিল। তাহলে আমার 2 নম্বর এখানে ঘরের মধ্যে মান আছে কত, 20 লক্ষ টাকা। তাহলে 20 লক্ষ টাকার 12% টাকাটাকে আমরা কোথায় লিখবো, এই সুদের পরিমাণের মধ্যে লিখবো। তাহলে 12% 20 লক্ষ টাকার 12% হয়ে হচ্ছে 2,40,000 টাকা। এটা গেল আমার সুদের পরিমাণ। এবার আসছি 5 নম্বর, 5 নম্বর আমায় কী বলছে, আসলের পরিমাণ। এখানে কী বের করতে বলছে, 5 নম্বর সমান সমান 3-4, মানে 3 নম্বরে যে টাকাটা আছে এই টাকা থেকে আমরা কাকে বাদ দিব, 4 নম্বর টাকাটাকে বাদ দিব। 5,54,819 থেকে যদি আমরা যদি 2,40,000 যদি বাদ দিই, তখন আমাদের আসবে হচ্ছে 3,00,000
14,819 টাকা। এবার আসি ছয় নাম্বার ঘর ফিল আপ করবো। ছয় নাম্বার ঘরে কি বলছে, দুই থেকে পাঁচকে বাদ দাও, তাহলে দুই নাম্বার ঘর আছে আমার 20 লক্ষ, আর পাঁচ নাম্বার ঘর আছে 3,14,819, ওটা থেকে এটাকে যদি বাদ দিই তাহলে আমাদের কেন হবে 16,85,181। ঠিক আছে, এটা গেল আমাদের কিসের পরিমাণ প্রথম বছরেরটা। এরপরে দ্বিতীয় বছরে কি কাজ করব, এই যে এইখানে আমাদের ওই বছরের শেষে যে টাকাটা আছে, এই বছরের শেষের টাকাটা আমরা কোথায় নিয়ে আসবো, বছরের শুরুতে নিয়ে আসবো। তাহলে বছরের শুরুতে যদি আনে আমার বছরের শেষে ছিল কত, 16,85,181 টাকা। এই টাকাটা আমরা কোথায় নিয়ে আসবো, বছরের শুরুতে নিয়ে আসবো। এরপরে কাজ কি, এরপরে কাজ সবগুলো সেম নিয়মে 16,85,000-এর উপর আমরা আগে এখানে 12% ধরবো, এখানে একটা মান আসবে। এরপর এই মান থেকে এই মানকে বিয়োগ করে এখানে একটা মান আসবে, দুই নাম্বার মান থেকে পাঁচ নাম্বার মানকে বিয়োগ করে এখানে একটা মান আসবে। এভাবে আমরা কন্টিনিউয়াসলি করে যেয়ে থাকবো। পঞ্চম নাম্বার বছরে গিয়ে আমাকে একটু করে কাজ রয়েছে, আমরা মানগুলো এখানে বসিয়ে নিলাম। আমি যেভাবে ক্যালকুলেশন বা যেভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম ওভাবে তোমরা একটু করে চেষ্টা করে দেখো মানগুলো সেম আসে কিনা। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে দশমিকের এদিক ওদিকের কারণে, চার গড় ছয় গড় দশ গড় এরকমের কারণে এক একজনের মান এক একরকম আসতে পারে, সো কনফিউজ হওয়ার দরকার নাই। আমি একটু আগে বলেছিলাম পঞ্চম নাম্বার ঘরে আমাদের কাজ আছে, কী কাজ আছে এখন এটা একটু করে দেখবো। পঞ্চম নাম্বার ঘরের কাজ হচ্ছে আমি যখন কিস্তিটা কত বছরের জন্য নিয়েছিলাম, পাঁচ বছরের জন্য, তাহলে পাঁচ বছর শেষে গিয়ে আমি কি আর কোনো কিস্তি দিব, কোনোই কিস্তি দিব না। তাহলে পাঁচ বছর শেষে মানে বছর শেষে ঋণের পরিমাণ আমার কত আসতে হবে, জিরো আসতে হবে। যে কোনো প্রকার আমার বছরের শেষে কত টাকা আনতে হবে, জিরো আনতে হবে। যদি না আসে কানে ধরে মিলাই দিব, যদি না আসে টেনে ধরে মিলাই দিব, কোনো না কোনোভাবে তাকে কী করতে হবে, অবশ্যই মিলাই দিতে হবে। এখন আমরা একটু করে দেখবো পঞ্চম নম্বর ঘরে কী কাজটা করব। আমাদের চতুর্থ বছরের শেষে 4,95,377 টাকা আছে, ওই টাকাটা আমরা কোথায় নিয়ে আসবো, পঞ্চম বছরের শুরুতে নিয়ে আসবো। 4,95,377 টাকা আমরা পঞ্চম বছরের শুরুতে নিয়ে আসছি। এরপরে কাজ কি, এই যে 4,95,377-এর উপর আমরা কত পার্সেন্ট ধরবো, 12% ধরবো। 12% ধরবো কি না, আমরা নর্মালি এতক্ষণ যে নিয়মটা করে আসছিলাম ওখানে 12% ধরছিলাম, কিন্তু এখানে আমরা 12%টা ধরবো না। কেন ধরবো না, ওই যে বললাম জিরো মিলাইতে হবে এই জন্য। এখন বলি আমরা এই যে লাস্ট ফিগারের মধ্যে যে মানটা বসাই, এই মানটা কীভাবে কিসের উপর ভিত্তি করে বসাই, ছয় নাম্বার ঘরে দুই থেকে কত বিয়োগ করব, পাঁচ বিয়োগ করব। তাহলে আমি বলছি কি আমার এই ঘরে মান কত হইতে হবে, জিরো হইতে হবে। এই ঘরে মান জিরো আনার জন্য আমার দুই নাম্বার ঘরে যত টাকা সেমভাবে পাঁচ নাম্বার ঘরে সেম টাকা হইতে হবে না, তাহলে আমরা দুই নাম্বার ঘরে যে টাকাটা আছে পাঁচ নাম্বার ঘরে ওই টাকাটাকে বসাই দেব, 4,95,377। এখন একটা দেখো, 4,95,377 থেকে যদি 4,95,377 চলে যায় তাহলে আমার এখানে মান হবে কত, জিরো। ক্লিয়ার? এখন মেন কথা হচ্ছে আমি চার নাম্বার ঘরে কত টাকা লিখব, 4,95,377-এর 12% লিখবো নাকি অন্য কিছু, আমরা এখানে 12% লিখবো না। তাহলে কী লিখবো, এই যে 4,95,377 এবং 5,54,819, এদের যেটা পার্থক্য একটাতে একটা বিয়োগ করে দেওয়ার পর আমার যে পার্থক্য থাকবে ওই পার্থক্যটাকে আমরা এখানে কী করব, লিখবো। তাহলে পার্থক্য কত আছে, আমাদের এখানে পার্থক্য আছে হচ্ছে 69,442। তার মানে আমার এখানে কী দাঁড়ালো, এই মানটা থেকে এই মানটা বাদ দিলে এই মানটা আসবে, দেন এই মানটা থেকে যদি এই মানটা বাদ দিই তাহলে আমার মান কত আসবে, জিরো আসবে। এখানে যদি আমরা যে মানটা আছে ওই যে আমাদের 4,95,377 এর উপর যদি 12% ধরি তখন কত টাকা আসবে, এই যে 4,95,377-এর উপর যদি আমরা 12% ধরি তখন আমাদের মান আসে হচ্ছে 59,445। ঠিক আছে, তার মানে মানটা কীরকম আসছে, খুব কাছাকাছি আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমি কাছাকাছিটা লিখলে সমস্যা হবে, যদি কাছাকাছি লিখি আমার এখানে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা কী থাকতে পারে, থেকে যেতে পারে। তা আমরা বলছি কি এখানে কোনো টাকা থাকতে পারবে না, এখানে কত হইতে হবে, জিরো হইতে হবে। তাহলে এখানে জিরো মিলানোর জন্য আমরা কাছাকাছি যে মানটা আসবে ওই মানটাকে নিব না, অথবা পার্সেন্ট করার পরে যে মানটা আসবে ওই মানটাকে নিব না। তাহলে কোনটা করব, এই যে আমার এখানে 3 নাম্বার এবং 5 নাম্বার যেটা কী আসবে আমাদের বিয়োগফল বা পার্থক্য যেটা আসবে এই মানটাকে এখানে লিখে দেব। আশা করি তোমরা সবাই ঋণ পরিশোধের সুচিটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কোনো না কোনো একটা নতুন টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজেও জয়েন হতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।